পুরো লাং কনসেন্ট্রেটেড হয়ে গেছে, ট্রাকিয়া শিফট করবে না, এক নম্বর হচ্ছে মিডিয়াস্টিনাল শিফট হবে না, দু নম্বর কি ইম্পর্টেন্ট পয়েন্ট কি এয়ার ব্রঙ্কাম, সেটা আমরা এখানে পাচ্ছি, এয়ার ব্রঙ্কাম থাকতে হবে, এয়ার ব্রঙ্কাম যতক্ষণ না আমরা দেখছি একটা হোমোজিনিয়াস ওপাসিটিতে এয়ার ব্রঙ্কাম যতক্ষণ না দেখছি আমরা কনসেন্ট্রেশন করলাম, এয়ার ব্রঙ্কাম যদি নাও পায় অ্যাটলিস্ট এমফাইসিওটাস মানে অ্যালভিওলি থাকবে, কিছু এয়ার পকেটসও থাকবে, কিছু অ্যালভিওলি পেটেন্ট থাকবে, সেই জন্যে সেটা কখনো এরকম হোমোজিনিয়াসলি রেডিওপেক হবে না, এটা হোমোজিনিয়াসলি রেডিওপেক উইথ অবলিটারেশন অফ দ্য কস্টোপ্রেনিক এজেন্ট অ্যান্ড ডেভিয়েশন অফ দ্য মিডিয়াস্টিনাম টু দ্য অবলিচ, এই ট্রিটমেন্ট ওর ট্রিটমেন্ট এক, এই পাশেরটা কি তুই বল, তোকে বলছি এটা বল, লেফট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন, তাহলে এখানে কেন ইফিউশন বললি, হোমোজেনাস ওপাসিটি মিডিয়াস্টিনাল শিফটিং অবলিটারেশন অফ দ্য অ্যাঙ্গেল এন্ড দেয়ার ইজ নো ইয়ার বঙ্কম, নো ইয়ার বঙ্কম, ইয়ার বঙ্কম নেই, ঠিক আছে, আর শিফটিং তো দেখতেই পাচ্ছিস দূর থেকে দেখা যাচ্ছে, তাহলে এই এক্সরে দিলে কনফিউশন হবে না তো, এবার আমাকে বলে ফেল এয়ার বঙ্কম জিনিসটা কি, এয়ার বঙ্কম জিনিসটা কি, এয়ার বঙ্কম তো ঘুরে যাচ্ছে এতক্ষণ, এয়ার বঙ্কম জিনিসটা কি, নর্মালি লাংস এয়ার থাকে ব্রঙ্কাসের এয়ার থাকে, লাংস আর ব্রঙ্কাসের মধ্যে ডিফারেন্স কি, বল ঠিকই তো বলছিস, বল স্যার কিন্তু যখন কনসোলিডেশন হচ্ছে তখন লাইক লাং প্যারেনকাইমাতে কনসোলিডেশন হয়েছে কিন্তু ব্রঙ্কাসে তো এয়ার আছে, তো যখন আমরা চেস্ট এয়ার ব্রঙ্কাম মিন্স ভিজুয়ালাইজেশন অফ দা ব্রঙ্কিয়াল সিস্টেম অফ ব্রঙ্কাস উইথ দা হেল্প অফ এয়ার, তাই তো, ব্রঙ্কাসের মধ্যে সবসময় এয়ার আছে, যখনই কনসোলিডেশন হচ্ছে আপ টু রেসপিরেটরি ব্রঙ্কিয়াল আমরা যেহেতু তার মাঝখানে লিনিয়ার এয়ার শ্যাডো গুলো পাচ্ছি যেটা রিপ্রেজেন্ট করছে এয়ার ওয়েকে, সেটাকে আমরা ব্রঙ্কাসটাকে প্রমিনেন্টলি বোঝাচ্ছি, সেই জন্য সেটাকে এয়ার ব্রঙ্কাম আছে, একমাত্র কন্ডিশন কনসোলিডেশন যেখানে এয়ার ব্রঙ্কাম পাওয়া যাবে, আর ওখানে আপ টু রেসপিরেটরি ব্রঙ্কিয়াল ফ্লুইড ফিল হয়ে যায়, বাকি এয়ারওয়ে তার আগে পর্যন্ত তার আগে স্টেজ পর্যন্ত এয়ারওয়ে পেটেন্ট থাকে, সেই জন্য আমরা এয়ার ব্রঙ্কাম পাচ্ছি, এয়ার ব্রঙ্কাম কোথায় আমরা ভালো পাবো, যত হাইলার রিজিনে হবে নিউমোনিয়া তত ভালো এয়ার ব্রঙ্কাম পাবো, যত হাইলাম থেকে দূরে যাবে রেসপিরেটরি যে এয়ারওয়েজগুলো রয়েছে সেগুলো আরও স্মলার হবে, স্মল ক্যালিবারের হবে, তো সেগুলো আমরা ভালো বুঝতে পারবো, সেই জন্য রাইট লোয়ার জোন লেফট লোয়ার জোন বা মিডিল জোনে আমরা যত ভালো এয়ার ব্রঙ্কাম পাবো আমরা এপিকাল লোব কনসোলিডেশন অত ভালো পাবো না, কারণ ওখানে এয়ারওয়েগুলো একদম স্মল হয়ে গেছে, যত স্মল এয়ারওয়ে সেখানে লিনিয়ার এয়ারওয়ে সেটা আমরা ভালো বুঝতে পারবো, সেই জন্য রাইট লোয়ার জোন কনসোলিডেশনে বা মিডিল জোন কনসোলিডেশনে এয়ার ব্রঙ্কাম ভালো পাবো, ঠিক আছে, ওই ধারের এক্সরেটা কি বল তুই বল তোর পাশে, হ্যাঁ ওই ধারের এক্সরেটা হচ্ছে
in the upper right upper zone. Abscess right upper zone. Tai to best passage zone bol. Right sided lung abscess in the upper zone. Right sided abscess in the upper zone. Lung abscess in the right upper zone. Tai to best. Can out abscess? Now, rounded. Rounded? Rounded margins. Rounded margin. Homogeneous opacity. Air fluid level. Sir, this is not. Rounded margin paa geche ar radio opaque royeche puro air box gulo nei ei jonno amra otake abscess bolte tai besh acha ar keu kichu bolbe it could be a mass hote pare space occupying lesion seta jekono dhore radio opaque basically mass containing at least fluid or solid mass tai to heterogeneous na homogeneous radiographic shadow rounded almost rounded radiographic shadow with clear margin aap kya kuch bol rahe sir cyst hote hai fluid filled cyst hote hai sekhano irokom hobe radiographic shadow paya jabe clear margin paya jabe tale ei gulo possible ebar amra bolbo eta tale ki hote most possible diagnosis প্রথম ব্যাপার হচ্ছে যে শুধু এক্স-রে থেকে তো ডায়াগনোসিস করা সম্ভব নয় এক্স-রে হচ্ছে সাপোর্টিভ ডেফিনিটিভ নয় কারণ আমাদের হিস্ট্রি নিতে হবে এই পেশেন্টের হিস্ট্রি কি ছিল সেটা দেখতে যদি এই পেশেন্টের হিস্ট্রি থাকে যে কোনোই এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হতে পারে মাইল্ড একটা কাফ ছিল হঠাৎ করে আমরা এক্স-রে করলাম এরকম একটা ফাইন্ডিং পাওয়া গেল সেটার একটা ডায়াগনোসিস হবে আবার একটা পেশেন্ট রয়েছে তার হচ্ছে হাই গ্রেড টেম্পারেচার উইথ চিলস এন্ড রাইগার উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সেই ব্যাকগ্রাউন্ডে যদি এটা পাই সেটা একটা ডায়াগনোসিস আবার যদি দেখা যায় ওয়েস্টিং রয়েছে লো গ্রেড টেম্পারেচার রয়েছে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ডায়াগনোসিস অ্যাবসেন্স এটা হতে পারে না তা নয় কিন্তু অ্যাবসেন্সের এগেনস্টে যেটা যাচ্ছে যে অ্যাবসেন্সের মার্জিন কখনো ক্লিয়ার মার্জিন হবে কেন হবে না তার কারণ অ্যাবসেসটা কি বেসিক্যালি একটা নেক্রোটাইজিং লেশন লাং প্যানক্রিয়ার মধ্যে একটা নেক্রোসিস কোনো একটা ফোকাস ইনফেক্টিভ ফোকাস লাং প্যানক্রিয়ার মধ্যে লস করছে সেখান থেকে কি হচ্ছে লাং টিস্যু নেক্রোসিস হচ্ছে যত সেই ইনফ্লামেশনটা বাড়ছে ওর লাং টিস্যু নেক্রোস করছে নেক্রোস করে করে লেশনটাকে বাড়ছে তাই তো সেটা যে কোনো শেপের হতে পারে কিন্তু এটা আমরা টু ডাইমেনশনালি যেহেতু দেখছি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ব্যাপার একটা অ্যাবসেস কিন্তু টু ডাইমেনশনালি দেখছি না সেটা কি হবে সেটা আমরা মোটামুটি একটা রাউন্ডেড হবে কিন্তু কি হবে নেক্রোস টিস্যু সেটা ডিপেন্ডেন্ট পার্টে চলে আসবে কারণ নেক্রোস টিস্যু আলটিমেটলি লিকুইড হয়ে হবে ডিপেন্ডেন্ট পার্টে আসবে ওপরে একটা এয়ার থাকবে সেটা অল্প অ্যামাউন্ট হলে এয়ার থাকবে তাহলে যতক্ষণ না আমরা এয়ার ফ্লুইড লেভেল পাবো ততক্ষণ আমরা অ্যাবসেস করবো এটা এক দু নম্বর হচ্ছে অ্যাবসেসের ম্যাক্সিমাম লেভেল অফ ইনফ্লামেশন রয়েছে পেরিফেরিতে সেন্ট্রালি যে পার্ট সেটা কিন্তু রেড টিস্যু রয়েছে যত দূরে যাবে রেডিও লুসেন্সি বাড়বে নর্মাল লাং টিস্যু পাওয়া যাবে এক্ষেত্রে কি হচ্ছে ওই মার্জিনের ঠিক পরে একদম অ্যাবসলিউটলি নর্মাল লাং টিস্যু রয়েছে সেই জন্য এটা অ্যাবসেসের এগেনস্ট হয়ে আছে তাহলে এটা একটা স্পেস অকুপাইং লেশন তাহলে লার্জ রাউন্ডেড মাস সাইজ বলতে পারিস নাও পারিস লার্জ বলে দিলে হয়ে গেল তাহলে মেজারমেন্ট বলার দরকার নেই ইন দ্য রাইট আপার জোন উইথ ক্লিয়ার মার্জিন উইদাউট এনি ব্রঙ্কোভাস্কুলার মার্জিন মোস্ট প্রবলি এসওয়েল অ্যান্ড মোস্ট কমন এসওয়েল ইন পেডিয়াট্রিক আছে উইথ সিস্ট ঠিক আছে তার মধ্যে হাইড্রেটেড সিস্ট কমন অ্যাবসেসের এটা এগেনস্টে আছে এই পাশের এক্সট্রাটা আবার কি রয়েছে আমরা সেখানে একটা স্পেস অকুপাইং লেশন সেখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল আমরা দেখতে পাচ্ছি তাই তো এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাচ্ছি উইথ মার্জিনও কম বেশি ক্লিয়ার রয়েছে তাহলে এটা দুটো পসিবিলিটিস এটা অ্যাবসেস হতে পারে আবার পোস্ট অ্যাসপিরেটেড সিস্ট হতে পারে সিস্টের কিছুটা ফ্লুইড যদি আমরা অ্যাসপিরেট করি তাহলে ওই জায়গাটা এয়ার চলে যাবে অ্যাসপিরেট করলাম যে করলাম ওখানে বাকিটা এয়ার চলে যাবে ফাঁকা থাকবে না
তাহলে এয়ার যদি তাই তাহলে এরকম এয়ার ফ্রি লেভেল পাওয়া যেত। আর কি হতে পারে, এটা অ্যাবসেস হতে পারে, অর্গানাইজড অ্যাবসেস। অ্যাবসেস হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া স্টার্ট করেছি, তাহলে কি হবে, অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করবে, গিয়ে পেরিফেরিতে গিয়ে কাজ করবে অ্যাবসেসের, সেন্টারে তো আর যাবে না, পেরিফেরিতে কাজ করবে, কারণ ব্লাড সার্কুলেশন পেরিফেরি পর্যন্ত গেছে, অ্যাবসেসের সেন্টারে তো ব্লাড সার্কুলেশন নেই। তাহলে পেরিফেরিতে গিয়ে অ্যান্টিবায়োটিকগুলো যখন কাজ করবে, ইনফ্লামেশন কমতে শুরু করবে, কমলে কি হবে, ওটা ওই জায়গায় অর্গানাইজড হয়ে যাবে, ইনফেক্টেড জায়গাটা, তখন কিন্তু এরকম ক্লিয়ার মার্জিন চলে আসবে, নর্মাল লাং, বাইরের তার ঠিক বাইরে নর্মাল লাং শুরু হবে। তাহলে এটা আন্ডার ট্রিটমেন্ট অ্যাবসেস হতে পারে, আবার পোস্ট অ্যাসপিরেটেড সিস্ট হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে, এটাকে আমি যদি বলি যে লেফট সাইডের রাইট সাইডের হাইড্রোনিউমোথোরাক্স, তাহলে কি তার এগেনস্টে কোনো পয়েন্ট আছে? যদি বলি এটা রাইট সাইডের হাইড্রোনিউমোথোরাক্স, এয়ার রাইট সাইডের হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে, কেন এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, একটা এয়ার ব্রঙ্কোগ্রাম কোথায় দেখতে পাচ্ছি না, হাইড্রোনিউমোথোরাক্স হবে না, তার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে কোনো এক নম্বর হচ্ছে না অ্যাঙ্গেলে এটা অর্বিটারের পজিশন অন্য কানে আছে। প্রথম কথা হচ্ছে হাইড্রোনিউমোথোরাক্স ডিপেন্ডেন্ট পার্টে পুরোটা ফ্লুইড থাকবে, এখানে কি রয়েছে, ফ্লুইড রয়েছে, এটা একটা ওয়েল ডিফাইন্ড এরিয়ার মধ্যে ফ্লুইডটা রয়েছে। এটা যদি হাইড্রোনিউমোথোরাক্স হতো, এইখানে কখনো নর্মাল লাং টিস্যু পাওয়া যেত, এখানে পুরো ডিপেন্ডেন্ট পার্টে ফ্লুইড, উপরে পার্টে নিউমোকক, এটা এক নম্বর। দু নম্বর পুরাল মার্জিন পাওয়া যেত, এখান থেকে এইভাবে গেলেও এখানে এরকম এই দিকে চলে আসতো, এইভাবে উঠতো পুরাল মার্জিন, ঠিক আছে, সিগময়েড শেপের যে মার্জিন সেটা এখানে পুরাল মার্জিন পাওয়া যেত। আর কি ডেভিয়েশন হতো, তার লাংটাকে তো কোলাপস করতে, তার ডেভিয়েশন নেই, এখানে আমি নর্মাল লাং টিস্যু দেখতে পাচ্ছি, তাই এটা এগেনস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবারে কোশ্চেন হচ্ছে যে তাহলে ইফিউশন কি এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, ইফিউশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে না পারে, না থাকার চান্স বেশি। এই অ্যাঙ্গেলটা গেল কোথায়, এর তো অ্যাঙ্গেল ক্লিয়ার বয়ে আছে, এর অ্যাঙ্গেলটা গেল কোথায়, এর অ্যাঙ্গেল বয়ে আছে, এখন এসওএলটা এতটাই জায়গা জুড়ে রয়েছে এবং কিছু অ্যাডজাস্টেড অ্যালভেলিগুলোকে কোলাপস করে দিয়েছে, তা কোলাপস অ্যালভেলি যদি থাকে এই জায়গায় যে লাম সেটা যদি কোলাপস হয়ে থাকে, তাহলে সেখানে ওটা রেডিওপ্যাকি থাকে, তাহলে এর রেডিওপ্যাসিটি আর কোলাপস অ্যালভেলিগুলো ওপেন হয়ে যা অ্যালভেলিগুলো কোলাপস হয়ে গেছে, সেই জন্য এখানে কোনো এয়ার আমরা অ্যাঙ্গেল বুঝতে পারছি, সেই জন্য মনে হচ্ছে যে অ্যাঙ্গেল অবলিটার, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই দুটো এক্সরে গেলে, এবার এই এক্সরেটা কি, এর ডায়াগনোসিস কি, বল একদম পিছনে যে বসে আছিস তুই বল, সবার শেষে এসছিস, ওই এক্সরেটা কি ডায়াগনোসিস, এটা আমি নিচে নামিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না বলতে না বলে পাশের জনকে বল, সমস্যাটা কত মানে ওখানে অ্যাবনর্মাল জায়গাটা কোন জায়গা, রাইট আপার জোন, তাই তো, বাকি কোনো জায়গায় লেফট লাং ফিল্ড ঠিক আছে, লেফট কস্টফেনিং অ্যাঙ্গেল ক্লিয়ার আছে, রাইট কস্টফেনিং অ্যাঙ্গেল ক্লিয়ার রয়েছে, রাইট মানে কার্ডিওফেনিং অ্যাঙ্গেল ঠিক রয়েছে, মিডিয়া স্ট্রিনাল কোনো শিফটিং নেই, হার্ট সাইডেও ঠিক আছে, শুধু রাইট আপার জন্য আমরা একটা ওপাসিটি পাচ্ছি, কিন্তু সেই ওপাসিটির সাথে এই ওপাসিটির ডিফারেন্স রয়েছে, তাই তো, রাইট আপার জন্য একটা হোমোজেনিয়াস ওপাসিটি রয়েছে উইথ এয়ার ব্রঙ্কাস, প্রমিনেন্ট এয়ার ব্রঙ্কাস না থাকলে ওর মাঝখানে এয়ার রয়েছে সেটা আমরা বুঝতে পারছি, তাহলে কি হতে পারে ওটা, রাইট আপার লো কনসেন্ট্রেশন, রাইট আপার জোন কনসেন্ট্রেশন, ঠিক আছে, কোনো শিফটিং নেই কনসেন্ট্রেশন, তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, তাই বর্ডার অফ দা হার্ট শ্যাডো শার্প বর্ডার, তাই তো, ওই যে রিলেশনটা হচ্ছে বর্ডার কিন্তু শার্প, আর কি রয়েছে,
অলমোস্ট গ্লোবুলার গ্লোবুলার ইন শেপ, চারটি শেপ গ্লোবুলার হয়ে গেছে আর পেডিকেল ন্যারো হয়ে গেছে। গ্যাপ তোমার কাছে যে বেস রয়েছে সেটা যা ওয়াইড, সে তুলনায় পেডিকেলটা ন্যারো হয়ে গেছে চারটি। দেখ এটা ন্যারো, এই যা রয়েছে ন্যারো, ওখানে ন্যারো, ওটাই ন্যারো, এটাতেও ন্যারো। তাহলে কি হতে পারে ডায়াগনোসিস? ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, অল্প না, ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন। কার্ডিও কার্ডিয়াক শ্যাডো বাড়ছে মানে ম্যাসিভ ইফিউশন হতে হবে, অল্প কথা বোঝা যাবে, ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, কোনো কনফিউশন নেই। ঠিক আছে, এবার এইটা দেখে কেউ বলে দেবে না তো, ওর পিডিএ রয়েছে, ওর বিএসজি রয়েছে। কালকের ব্যাচে কেউ কেউ বলছিল যে এই বুট শেপেড হার্ট, এর মধ্যে কোনটা কি বুট শেপেড হার্ট মনে হচ্ছে? কেন নয়, বুট শেপেড হার্ট আমরা কখনোই, যেখানেই কার্ডিওট্রাসিক রেশিও বেশি সেখানে বুট শেপেড হার্ট আমরা কখনোই বলবো না। তার কারণ বুট শেপেড হার্ট রেডিওলজিক্যালি পাওয়া যায় টেট্রোলজি অফ ফেলোতে। টেট্রোলজি অফ ফেলোতে হার্ট সাইজ নর্মাল থাকে, না হলে ছোট হয়। আইদার দ্য হার্ট সাইজ ইজ নর্মাল আর দেয়ার ইজ মাইক্রোকার্ডিয়া। কার্ডিওমেগালি যেখানে আমি পাচ্ছি বা কার্ডিয়াক শ্যাডো যেখানে ইনক্রিজ, আমি আর যাই ডায়াগনোসিস বলি, টেট্রোলজি অফ ফেলো বলবো না। বোঝা গেল? বারবার করে বলেছি, তারপর যদি পরীক্ষা হলে আমি দেখি কেউ বলছে টেট্রোলজি অফ ফেলো, আমি পরিষ্কার বলে ফেল করো, যাই কেস লং কেস যাই, এতবার বলার পরেও সেই টেট্রোলজি অফ ফেলো, লোকজন আসে ভাবে পড়ানো হয় না, শেখানো হয় না। আগে এক্সরের সাথে এক্স এর পার্থক্য, এই দুটো এক্সরেও কি রয়েছে? কোন ইন্ডেন্টেশন বয় আছে না, ওই ধারে এক্সরেটা দেখ, ওখানে দেখ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ বয় আছে, মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার যে জাংশন এটাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ বলে বয় আছে। একটা শেপ রয়েছে, গ্লোবুলার শেপ নেই। এটাতেও কি রয়েছে? প্রিডমিনেন্টলি লেফট সাইডের হাড়টা বেড়ে রয়েছে, রাইট সাইডে যেরকম ভার্টিব্রার সাথে কোইনসাইড করে বা ভার্টিব্রার রাইট সাইডে মাইল ভিজিবল হয় সেরকম রয়েছে, প্রিডমিনেন্টলি রাইট সাইডে বেড়ে রয়েছে, তাই তো? আর কি দুটোর ক্ষেত্রে কি হচ্ছে? কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অ্যাকিউট রয়েছে, অপটিস কিন্তু হয়নি, দুটোতেই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অ্যাকিউট। তাহলে দুটোতেই আমরা কি বলবো? ওই লেফটের এক্সরেটা, ওই ধারের এক্সরেটা কি বলবো? ওই এক্সট্রিম রাইট বলবো, দিস ইজ এ এক্সরে, সাইজ টু ইনক্রিজ কার্ডিওথোরাসিক রেশিও, the figure looking like figure of eight, looking like figure of eight, most probably due to TF deficiency. ঠিক আছে, আমরা মোস্ট প্রবলি কেন বলছি, আমরা ধরে নিচ্ছি এটা কার্ডিয়াক এক্সরে, কিন্তু নন কার্ডিয়াক এক্সরেতেও ফিগার অফ এইট হতে পারে, মানে নন কার্ডিয়াক প্রবলেমও ফিগার অফ এইট হতে পারে। কমনেস্ট কজ অফ ফিগার অফ এইট ইন এক্সরে টেস্ট ইজ সুপ্রিয়ার মিরাস্টিনাল লিম্ফ্যাটোমা, ভেন্ট্রিকুলার শ্যাডো রয়েছে, আর বাইল্যাটারাল যদি সুপ্রিয়ার মিরাস্টিনাল লিম্ফ্যাটোপ্যাথি হয় তাহলেও ফিগার অফ এইট, বাইল্যাটারাল থাইমিক হাইপারপ্লাসিয়া, বিনাইন থাইমিক হাইপারপ্লাসিয়া, তাহলেও ফিগার অফ এইট। ঠিক আছে, তাহলে তার থেকে আমরা এটা আলাদা করবো কিভাবে? ফিগার অফ এইট টিএফপিবিসিতে বাজে, তার টিএফপিবিসির সাথে থাইমিক এন লাগবে বা মিডিয়াস্টিনাল লিম্ফোডারমাতে আলাদা করবো কিভাবে? আমাদের ল্যাটারাল ভিউ এক্সরে করি, তাহলে আমি থাইমাস যদি হয় থাইমাস এন লাগবে বুঝতে পারবো, লিম্ফোডারমাতে থাকলে সেটাও আমরা বুঝতে পারবো, লিম্ফোডারমাতে যদি থাকতো আমরা ক্যারিনাল ওয়াইডেনিংও থাকতে পারবো, যেটা এক্সরেতে নেই। বুঝা গেল? আর ক্লিনিকালি করে তার যদি হিস্ট্রি থাকে, এরকম সাইনোসিসের হিস্ট্রি থাকে, সেই ব্যাকগ্রাউন্ডে যদি ওই এক্সরেটা দেখি তখন আমার টিএফপিবিসি বলে। বোঝা গেল? আচ্ছা, তা টিএফপিবিসির জিনিসটা কি একজন কেউ বলে ফেল, এই তোর পিছনে রয়েছে তোকে, তো টিএফপিবিসি কি জিনিস রে তুই বল, টিএফপিবিসি জিনিসটা কি? এক্সরে তো দেখছি, বলে এলাম টিএফপিবিসি, তা জিনিসটা কি সেটা তো বুঝতে হবে, কেন ফিগার অফ এইট হয় সেটাও বুঝতে হবে, তাই তো? ফিগার অফ এইটটা হচ্ছে কেন হঠাৎ করে, ওর টেট্রোলজি অফ ফেলোটা ফিগার অফ এইট হচ্ছে না, টিএফপিবিসিতে হয়ে যাচ্ছে, কারণ তো থাকতে হবে।
ডিএফএমসি জিনিসটা কি কে বলতে পারবি? বল বল, বোঝা বন্ধুদেরকে, বোঝা বল। Total anomalous pulmonary venous connection. Total anomalous pulmonary venous connection. Absolutely right. What is the anomaly? So it is a cyanotic congenital heart disease. Cyanotic congenital heart disease. Pathology. Anomalous drain. Anomaly ta kon jaga? Anomaly ta kon jaga? Tar cyanosis ta hoy keno? Systemic circulation hai, oxygenated blood na li cyanosis hobe. The normal circulation ta ki anomalous to the normal circulation ta ki age bol, normally ki hoy age cardiac circulation normally ki hoy bol, systemic venous blood cardiac circulation tarpor lung theke right atrium